আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবেন, আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবেন, তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজেন। কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য এটুকু তাদের কাছে যথেষ্ট না, তারা খুঁজতে থাকেন যে না লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসলে তারপর মানব, না হলে আমি মানব না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক বুদ্ধি নিজের লজিক এবং যুক্তির গোলামে করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকিম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম তাহলে তিনি হাকিম কেমনে হলেন? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, একটা একসময় আবিষ্কার হবে, আরেকটা 200 বছর পরে আবিষ্কার হবে, কিন্তু হবে, আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোনো কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না। আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা তারা এটাকে অন্ধত্ব মনে করে। দেখুন, মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ, কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ, কেউ তার আল্লাহ এবং তার রাসূলের কাছে অন্ধ। আপনি আপনার বিবেক বুদ্ধিকে, আপনার লজিককে, আপনার যুক্তিকে আপনি খোদা বানিয়ে বসে আছেন, যে আপনার যুক্তি ধরলে আপনি নিবেন না হলে নিবেন না, আর আমি আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ বানিয়েছি, তিনি যদি কোনো কিছু বলেন তো আমি নেব, না হলে নেব না, আমার যুক্তি এটা সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা প্রজ্ঞা রহস্য সেটা অসীম। হুদাইবিয়ার সন্ধি থেকে এই একটা শিক্ষা আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই সময়ে আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোর মধ্যে আমাদের কল্যাণ আছে সেটাকে মনে প্রাণে গভীরভাবে বিশ্বাস করা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান। আমিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।